বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ও হর্টিকালচার কোর্স করবার জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের প্রভিশনাল ম্যারিট লিস্টটা প্রকাশ করা হয়েছে। আজকে আমরা সেই প্রভিশনাল ম্যারিট লিস্টটা দেখে নেব এবং নোটিফিকেশনে কি বলা আছে তা সমগ্র আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বিষয়টি সম্পর্কে একটি সাধারণ ধারণা তোমাদের তৈরি হবে। তো এই দেখো, প্রথমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের হোম পেজে হচ্ছে কি আমরা চলে এসেছি। এখানে দেখো যে নোটিফিকেশনগুলো আছে, এই নোটিফিকেশনগুলোর মধ্যে ক্লিক করলে পরে হচ্ছে গিয়ে আমাদের সামনে একটা পিডিএফ ফাইল খুলে যাবে। এখানে বলা হয়েছে অ্যাডমিশন রিলেটেড নোটিশ, প্রভিশনাল ম্যারিট লিস্ট ফর অ্যাডমিশন টু বিএসসি এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্স। এখানে একটা ম্যারিট লিস্ট প্রকাশ করা হয়েছে, এই পাশে ম্যারিট লিস্টগুলো পরপর দেওয়া আছে। এখানে দেখো যে WBCHS কম্বাইন্ড লিস্ট দেওয়া আছে, এটাতে ক্লিক করলে পরে আমাদের কাছে কম্বাইন লিস্টটা খুলে যাবে। এখানে বলা হয়েছে প্রভিশনাল ম্যারিট লিস্ট ফেস ওয়ান ফর অ্যাডমিশন বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার কোর্স। তাহলে এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাও তাদের একটা প্রভিশনাল ম্যারিট লিস্ট এখানে প্রকাশ করা হয়েছে। এই কম্বাইন লিস্টে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি ওবিসি বি সকলের নামই হচ্ছে কি আমরা এখানে পাবো। এবং হচ্ছে কি দেখো এখানে কী ভিত্তিতে ম্যারিট লিস্টটা প্রকাশ করা হয়েছে, এখানে প্রথমে র্যাঙ্ক দেওয়া আছে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, ফাদার্স নেম আছে, ক্যাটাগরি, মার্কস ইন্ডেক্স দেওয়া আছে, কত নাম্বার তারা পেয়েছে এবং টোটাল মার্কস কত আছে সেটা দেওয়া আছে, পিসিবিতে কত তারা পেয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তা এখানে দেওয়া আছে নাম্বারগুলো, এবং হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ দেওয়া আছে, ফার্স্ট চয়েস কোনটা সেটা দেওয়া আছে, তারপরে সেকেন্ড চয়েস কোনটা, কোন কোন ক্যাম্পাস চয়েস করছে সেগুলো হচ্ছে গিয়ে দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটা চয়েস এখানটায় দেওয়া আছে। তাহলে এইভাবে র্যাঙ্কটা করা হয়েছে, প্রত্যেকে তোমরা দেখে নাও, নিজেদের নাম এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো সর্বমোট কতজনের নাম দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বমোট 95 জনের নাম প্রকাশ করা হয়েছে ফার্স্ট ফেজে, 95 জনের নাম প্রকাশ করা হয়েছে এবং ম্যারিট লিস্টে নাম্বার মার্কস ইন্ডেক্সের নাম্বার নেমেছে 97%। তো 97% পর্যন্ত নাম্বারটা নেমেছে, এর পরবর্তী ফেজ টুতে হয়তো সেটা আরও কিছুটা নামবে। তাহলে এই হচ্ছে কি ম্যারিট লিস্টটা। এবার আমরা নোটিফিকেশনটা দেখে নেব। তার আগে একটু বলে নিই, এখানে ম্যারিট লিস্ট সবার জন্যই আছে। এখানে এসসি লিস্ট, যারা এসসি ক্যাটাগরি তারা এসসি লিস্টে অ্যাপ্লাই করেছ তাদের নামটাও এখানে ক্লিক করলে পরে তোমাদের সামনে খুলে যাবে। এসসি লিস্টে দেখো আমরা কয়জনের নাম পাচ্ছি, মোট দেখা যাচ্ছে এখানে 36 জনের নাম প্রকাশ করা হয়েছে যারা এসসি, এসসির নাম্বার নেমেছে 95.50% নাম্বারটা নেমেছে। এরপর এসটিদের দেখো, এসটি লিস্টে মোট 8 জনের নাম পাচ্ছি আমরা, এখানে নাম্বার নেমেছে 90.50%, এখানে মোট 8 জনের নাম পাওয়া যাচ্ছে। তারপরে ওবিসি এ লিস্টে দেখো কতজনের নাম আমরা পাচ্ছি, মোট 18 জনের নাম পাচ্ছি, এখানে নাম্বার নেমেছে 95.25 নাম্বারে। এবার ওবিসি বি লিস্টে দেখো মোট হচ্ছে গিয়ে 12 জনের নাম পাওয়া যাচ্ছে, এখানে নাম্বার নেমেছে 97.25%। তাহলে ফেজ ওয়ানে এই লিস্টগুলো দেওয়া হয়েছে। পরবর্তী ফেজে এখান থেকে যারা অ্যাডমিশন হবে না সেগুলো হচ্ছে গিয়ে সিট ফাঁকা থাকবে এবং পরবর্তী ফেজে সেকেন্ড ফেজের যে ম্যারিট লিস্টটা দেওয়া হবে সেখান থেকে হচ্ছে গিয়ে প্রকাশ করা হবে। এবার আমরা নোটিফিকেশনটা একটু ভালো করে দেখে নিই, নোটিফিকেশনে কী বলা আছে। দেখো এখানে নোটিফিকেশনে কী বলা হয়েছে, প্রভিশনাল ম্যারিট লিস্ট ফেজ ওয়ান ফর অ্যাডমিশন বিএসসি এগ্রিকালচার না হর্টিকালচার প্রকাশ করা হয়েছে। এখানে কী করে তোমাদের ম্যারিট লিস্টটা তৈরি হয়েছে সেটা বলা আছে এবং টাই হলে পরে ম্যারিট লিস্টে কী করে হচ্ছে গিয়ে স্টুডেন্টদের প্রেফারেন্স দেওয়া হবে সে সম্পর্কে হচ্ছে গিয়ে একটা নিয়ম এখানটা দেওয়া আছে, তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমরা সেটা দেখে নিতে পারো। এরপর দেখো প্রোগ্রাম দেওয়া আছে, বলা হয়েছে ফার্স্ট ফেজ অনলাইন অ্যাডমিশন উইল বি টেকেন 20-21 তারিখের মধ্যে, সেপ্টেম্বর মাসে 20-21 তারিখের মধ্যে ফার্স্ট ফেজের অ্যাডমিশনটা চলবে। তারপর যারা অ্যাডমিশন হবে না তারপর এখানে ডেট আপগ্রেডেশন করা হবে এবং সেকেন্ড ফেজের প্রভিশনাল ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে 27 তারিখে এবং সেকেন্ড ফেজের অ্যাডমিশন চলবে অনলাইন অ্যাডমিশন 28-29 তারিখের মধ্যে। তারপর একইভাবে থার্ড ফেজের প্রভিশনাল ম্যারিট লিস্ট প্রকাশ করা হবে 5 তারিখে এবং অনলাইন অ্যাডমিশন চলবে 7 ও 8 তারিখ অক্টোবর মাসে। এরপর দেখো অ্যাডমিশন ফিস কত লাগবে, এখানে বলা আছে অ্যাডমিশন ফিস বলা আছে 15,925 টাকা লাগবে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমেই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফিসটা পেমেন্ট করা করতে হবে, হাতে হাতে পেমেন্ট করা যাবে না।
এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের সমস্ত ইনফরমেশন কালেকশন করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সেও ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখানে হেল্পলাইন দেওয়া আছে, এই হেল্পলাইনে কোনো সমস্যা হলে পরে এই হেল্পলাইনে তোমরা অফিস আওয়ারে 11 থেকে 5টার মধ্যে তোমরা ফোন করতে পারো, শনিবার এবং রোববার বা হলিডে বাদ দিয়ে। অন্য দিনগুলোতে তোমরা ফোন করে তোমাদের কোনো সমস্যা থাকলে এখান থেকে জেনে নিতে পারো। তাহলে এই হচ্ছে নোটিফিকেশনটা। তাহলে যারা এগ্রিকালচার হর্টিকালচার কোর্স করার জন্য অ্যাপ্লাই করেছিলে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে, তারা এই নোটিফিকেশনটি নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো, লিস্টে আসছে, সেই অনুসারে তোমরা অ্যাডমিশন প্রসেসের জন্য অংশগ্রহণ করতে পারো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা করছি। ধন্যবাদ।